হ্যালো, সবাইকে সুস্বাগতম জানাই আমার চ্যানেলে। তো পুজো তো প্রায় আমাদের দোরগোড়ায় চলেই এলো। তো পুজো মানেই মাথায় আসে প্রথমে পুজোর সাজ, তাই ঘাম হবে না, মুখ কালো হবে না, আর লং লাস্টিং এরকম মেকআপ বেস কিন্তু আমাদের সকলেরই চাই। তাই আমি তোমাদের সাথে একটা মেকআপ পদ্ধতি শেয়ার করবো, আর যেটা ফলো করলে তোমাদের বেস হবে ফ্ললেস। তার জন্য কিন্তু আমাদের স্কিনকে ভালোভাবে প্রেপ করতে হবে মেকআপ করার আগে, আর তার জন্য তিনটে পদ্ধতি অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং। আমি কিন্তু এখানে একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তোমরা কিন্তু যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে তোমাদের মুখটা ক্লিন করতেই পারো। আর এই জেনারা তো যখন তখন আসতেই থাকে, তো দেন তোমরা ইউজ করবে একটা ভালো টোনার। তোমরা কিন্তু টোনারের বদলে তোমাদের কাছে যদি কোনো রোজ ওয়াটার থাকে সেটাও ইউজ করতে পারো। দেন টোনার ইউজ করে এইভাবে প্যাট প্যাট করে পুরো মুখে ভালোভাবে বসিয়ে নেবে। দেন ইউজ করতে হবে একটা ভালো ময়েশ্চারাইজার, যেটা হবে জেল ফর্মুলায়, যেহেতু এখন সামার সিজন চলছে। তাই তো তার জন্য আমি এখানে একটা নিউট্রোজেনের জেল ময়েশ্চারাইজার নিয়েছি, আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এছাড়াও কিন্তু তোমরা জনসন বেবির এই জেল লোশনটা ইউজ করতে পারো, খুবই ভালো। দিনে তোমরা যদি মেকআপ করো তাহলে কখনোই কিন্তু সানস্ক্রিন স্কিপ করা যাবে না। আমি যেহেতু এখন রোদে বেরোবো না তাই আমি এটা স্কিপ করেছি। আর সবশেষে আমার লিপসের কেয়ার নেওয়ার জন্য আমি এখানে ইউজ করেছি নিভিয়ার একটা লিপ বাম। আর স্কিন প্রিপারেশনের আমি যে এতগুলো স্টেপ তোমাদেরকে দেখালাম, এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, সবকটা তোমার মুখে অ্যাপ্লাই করবে, দেন তোমরা মেকআপ করা শুরু করবে। আর মেকআপের শুরুতেই অবশ্যই তোমাদেরকে একটা গুড কোয়ালিটি প্রাইমার ইউজ করতে হবে। প্রাইমার কিন্তু আমাদের পোরগুলোকে মিনিমাইজ করে, আর স্কিন যেহেতু ব্লার হয়ে যায় তাই ফাউন্ডেশন আমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট করতে পারে না। তো তার জন্য প্রথমেই তোমাকে একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে। অনেকে কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করে, কিন্তু আমি সাজেস্ট করবো যে না, তোমরা একটা গুড কোয়ালিটির প্রাইমার ইউজ করো। প্রাইমারের পর কখনোই কিন্তু তোমার ফেসে সরাসরি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, তার আগে ফেসটাকে ভালোভাবে কারেক্টিং করে নেবে। কারণ কারেক্টিং না করলে তোমার যে সমস্ত এরিয়াগুলোতে ডার্ক স্পট থাকবে সেগুলোর ওপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কিন্তু তোমার ফেসটা আরও বেশি কালো দেখতে লাগবে। তার জন্য কিন্তু কারেক্টিং মাস্ট। আমি আমার ফেসে যে সমস্ত এরিয়াগুলোতে ডার্ক স্পট ছিল আমি কারেক্টিং করে দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কারেক্টার ইউজ করার পর আমাদের ইউজ করতে হবে ফাউন্ডেশন। আমি এখানে ফিটমিট ফাউন্ডেশন ইউজ করেছি, যার শেড ছিল 310। আর এই যে এইটুকু পরিমাণে ফাউন্ডেশন আমি ইউজ করেছি, যেটা আমি এইভাবে ডট ডট করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমাদেরকে ফাউন্ডেশন ইউজ করার সময় তার পরিমাণটাও মাথায় রাখতে হবে। অনেক সময় কি হয়, অনেকটা ফাউন্ডেশন একবারে ইউজ করে নেওয়ার ফলে বেসটা পিছনে কে কী দেখতে লাগে। এভাবে ফাউন্ডেশনটা অনেকক্ষণ ব্লেন্ড করার পর আমাদের ইউজ করতে হবে কনসিলার। আমি এখানে মেবিলিনেরই একটা কনসিলার ইউজ করেছি। আর এভাবেই ফোরহেড, নোজ এরিয়া, আন্ডার আই, চিন ভালোভাবে কনসিলার দিয়ে হাইলাইট করবার পর আমি একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর আমার স্কিনটা একটু ড্রাই লাগছিলো, তাই আমি টোনারটা এখানে আবার রিঅ্যাপ্লাই করেছি। তো এইভাবে টোনার বা তোমরা টোনারের বদলে কিন্তু জলও ইউজ করতে পারো, তাতে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় আর বেসটাও অনেকটা ফ্ললেস হয়। দেন আমি ইউজ করেছি একটা ক্রিম ব্লাশ, যেটা ছিল মামা আর্থের। তো যেটা আমি ফিঙ্গার টিপের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করে পরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবেই পাউডার প্রোডাক্টের নিচে তোমরা যদি ক্রিম প্রোডাক্ট ইউজ করো তোমাদের বেসটা কিন্তু ভীষণই ফ্ললেস হবে। আমি কিন্তু এখানে কোনো রকম কন্ট্যুর ইউজ করিনি, পরে একবারে ব্রঞ্জার ইউজ করে নেবো বলে। তো পুরো ফেসটাকে এবার আমি সেট করছি একটা লুজ পাউডার দিয়ে। তোমরা কিন্তু তোমাদের কাছে যে কোম্পানির কম্প্যাক্ট বা লুজ পাউডার আছে সেটা দিয়ে তোমাদের ফেসটাকে সেট করে নিও। এরপরে আমি একটা প্যালেট থেকে ইউজ করে নিয়েছি ব্রঞ্জার। ব্রঞ্জার বা কন্ট্যুরিং কিন্তু তোমাদের ফেসটাকে শেপ দেওয়ার জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, এটা কিন্তু কখনোই তোমরা স্কিপ করবে না। এরপর ওই সেম প্যালেট থেকে আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লাশ অ্যাপ্লাই করার পরেই কিন্তু ফেসটা অনেকটা ফ্রেশ দেখতে লাগে। অ্যান্ড দেন আমি আমার ফেসে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবটা সেট করবো একটা সেটিং স্প্রে দিয়ে। এবার এখানে আমি তোমাদেরকে একটা ছোট টিপস দেবো, সেটা হচ্ছে সেটিং স্প্রে ইউজ করার পরেই তোমাদের মুখটা যখন ভিজে ভিজে থাকবে তখনই তোমরা কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেবে, তাতে কিন্তু হাইলাইটারের বেস্ট কভারেজটা তোমরা পাবে। আর এই যে আই মেকআপ কমপ্লিট করবার পর এটা ছিল আমার ফাইনাল লুক। জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো বা আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, তবে বেসটা কিন্তু ভীষণই লাইট ওয়েট হয়েছিল। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।